কিভাবে সাউন্ডের ভলিউম বাড়াবেন কমাবেন। সাধারণত যেই প্লেয়ারটিতে গান শুনবেন সেই প্লেয়ারটিতে একটি ভলিউম বার রয়েছে। সাপোজ আমরা আমাদের উইন্ডোজের বাই ডিফল্ট যেই প্লেয়ার রয়েছে সেই প্লেয়ারটিকে অন করি, যে কোনো একটি গান সিলেক্ট করে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, এটি মূলত আমাদের বাই ডিফল্ট প্লেয়ার। এর মাধ্যমে আমরা যে কোনো গান এবং ভিডিও দেখতে পাই। আমরা যখন এই ধরনের প্লেয়ার অন করি, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার অন করি, তার পাশে আমরা দেখতে পাবো যে এখানে মাইকের একটি আইকন রয়েছে এবং এখানে একটি ভলিউম বার রয়েছে যার দ্বারা মূলত আমরা ভলিউম কন্ট্রোল করতে পারি। এখান থেকে মূলত আমরা ইচ্ছে করলে এই প্লেয়ারের ভলিউম কন্ট্রোল করতে পারবো এবং আমাদের সাউন্ডটি ভলিউম কমতে এবং বাড়া অবস্থায় শুনতে পাবো। কিন্তু আমাদের মাস্টার ভলিউম বলে আরও একটি অপশন রয়েছে যা পুরো কম্পিউটারের সাউন্ডের ভলিউম বাড়ানো কমানোর কাজে ব্যবহৃত হয়। আমরা আমাদের উইন্ডোজের নিচে যদি লক্ষ্য করি তাহলে এখানেও এই সেম আইকনটি রয়েছে। এখন এই আইকনটিতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে মূলত আমাদের ভলিউম কন্ট্রোল নামে একটি উইন্ডো ওপেন হবে, যেখানে মাস্টার ভলিউম নামে বেশ কিছু ভলিউম সোয়াচেস রয়েছে। আমরা এখানে মূলত ওয়েভ ভলিউম দেখতে পাচ্ছি। একে বাড়িয়ে কমিয়ে মূলত আমরা আমাদের সাউন্ডটিকে লেভেলাইজ করতে পারি ওয়েভের লেভেলকে। ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, আর সাউন্ড সাধারণত তরঙ্গের মাধ্যমেই আমরা আমাদের কানে শুনতে পাই। আর ভলিউম কন্ট্রোল মিন মাস্টার ভলিউম, এই ভলিউমের মাধ্যমে মূলত আমরা মাস্টার ভলিউম কন্ট্রোল করতে পারবো। ঠিক এভাবে আপনারা হয়তো শুনতে পাবেন যে আমি যখন কথা বলছি এই অবস্থায় যদি আমি আস্তে আস্তে এই ভলিউমটিকে কমাতে থাকি তাহলে আমার ভলিউম মূলত কমে যাবে, আবার এভাবে বাড়াতে বাড়াতে মূলত আমাদের ভলিউম বেড়ে যাবে। যেহেতু আমরা আমাদের এই ভিডিওটি একটি ক্যাপচারিং টুলের মাধ্যমে ব্যবহার করছি, তাই সেক্ষেত্রে আমার যে মাইক্রোফোনের সাউন্ড রয়েছে সেই সাউন্ড মূলত কন্ট্রোল হচ্ছে। অর্থাৎ আমাদের মাস্টার ভলিউম কমালে আমাদের সার্বিকভাবে সবগুলো সাউন্ড আমাদের কমবে। এই ভলিউম কন্ট্রোলারে আরও বেশ কিছু অপশন রয়েছে যা আমরা পরে দেখবো।